আমি কোথায় পাবো? কথা বললেই কিন্তু 1 লাখ করে বাড়বে। আরে ভাই, আপনি তো আমার কথাটা শুনবেন। 4 লাখ ভাই প্লিজ, এত টাকা আমি কোথায় পাবো? 5 লাখ টাকা দিতে হবে। আমি একজন সচেতন নাগরিক, যারা অসচেতন তাদেরকে ম্যানার শেখানো আমার কাজ। হ্যাঁ, আইয়া বলছে পুষ্টি একটা মাইয়া, নাক সাপ দিলে এখনো দুধ বেরিয়ে, এখন বড় বড় কথা বলতে আইছি। পাক না কথাকার, অকালে পাইকে গেছেন নাকি? আই খবরদার, কথাবার্তা হিসাব করে বলবেন। কি এখন কি মুকুট দমরে বাইরে দিবেন নাকি? আর তুলবেন আমার গায়ে কি পাইছেন কি? গাড়ি না সরালে তুলতেও পারি। আমি যদি বলি আপনার বন্ধুর দোকান নামে সরায় রাখবেন, আপনি কি পারবেন? যান গাইবি আওয়াজ দিয়া এটা সরায় ফেলান। আজব তো, আপনি নো পার্কিং জোনে গাড়ি পার্ক করেছেন, তার উপর আবার মুখে মুখে তর্ক করছেন। হ্যাঁ, আমার বন্ধুর দোকান কেন? আপনি কোনো দোকানের সামনেই গাড়ি পার্ক করতে পারবেন না। অবশ্যই পারি, আমার যেখানে খুশি সেখানে আমি গাড়ি পার্ক করতে পারবো, এটা আমার খুশি। আপনি যদি একটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানার না জেনে কথা বলতে পারেন, তাইলে আমি অযৌক্তিকভাবে এখানে পার্কও করতে পারি। আপনি তার মানে গাড়ি সরাবেন না? প্রশ্নই আসে না, গ্রামের ভুল থাকতে পারে। আমি কি তখন পুলিশে কল করব? আপনি যারে খুশি তারে ফোন করে পীড়িত করতে পারেন, বিল তো আমি দেবো না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি করেন না, ফোন করেন না, আমি এখান থেকে 1 পা লড়বো না। ওকে, দেখাচ্ছি মজা। হ্যালো, 999 জি, আমি কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে বলছি। জি, এখানে নো পার্কিং জোনে এক ইডিয়েট গাড়ি পার্ক করেছে, আমি তাকে বলছি গাড়িটা সরানোর জন্য, সে কিছুতে গাড়ি সরাচ্ছে না, উল্টা আমার সাথে গুন্ডামি করছে। জি প্লিজ হেল্প মি। জি, আপনারা চলে আসুন, আমি এখানে আছি। থ্যাংক ইউ, এবার দেখাবো মজা। আমার মুখে মুখে তর্ক করা গুন্ডামি করা না? ও আসুন আসুন, বসুন। আপনার হাজবেন্ডের ব্যাপারে তো আশেপাশে সমস্ত থানায় আমি ডিটেলস পাঠিয়ে দিয়েছি, এখনো কোনো নিউজ আসেনি, আসলে আপনাকে জানাবো। জি প্লিজ, আমি ভীষণ চিন্তায় আছি। আমি বুঝতে পারছি, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আপনার চোখে কি সন্দেহজনক কিছু পড়েছে? সন্দেহ বলতে, আজকে দুপুরে 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 কি হয়েছে? দুপুরে দুটা মানে দুজন মানুষকে আমার একটু সন্দেহজনক মনে হয়েছে। কিরকম বলেন তো? আমাকে দুইজনের কি ম্যারেজ মানে
বিয়া বিয়াটা হইছে আমাদের দুইজনের। হ্যাঁ, বিয়ে না হলে হাজবেন্ড হয় কিভাবে? আমাদের রিসেন্টলি বিয়ে হয়েছে, আমরা হানিমুন এখানে এসেছি। ওরা ওদের পরিচয় দিল ট্যুরিস্ট, কিন্তু কেমন আগ বাড়িয়ে কথা বললো, আমার পরিচয় জানতে চাইলো। তারপর? তারপর আর কি, আমি তো ওখান থেকে চলে এসেছি। আবার দেখলে চিনতে পারবেন? জি জি, অবশ্যই চিনতে পারবো। আচ্ছা, আমি দেখছি। আচ্ছা, কোথায় দেখেছেন বলুন তো? ওই যে ঝাউতলায় লেক পার আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তারা হঠাৎ কেন আগ বাড়িয়ে আপনার সাথে এ ধরনের কথাবার্তা বললো, আপনি জানতে চাননি? ওদের কথাবার্তা কেমন যেন অস্পষ্ট, বিচ্ছিরি হাসি। আপনাকে কোনো হুমকি ধামকি দেয়নি তো? না না, সেরকম কিছু না। আচ্ছা, আমি তাহলে উঠি। চা খান? না, কিছু লাগবে না, থ্যাংক ইউ। হ্যালো, স্পর্শে স্পর্শে আমি অনিক। অনিক অনিক, তুমি কোথায়? তুমি কোথায় আছো? আমি একটা বিপদের মধ্যে পড়েছি স্পর্শে। আমার এই মুহূর্তে অনেকগুলো টাকা দরকার, তুমি কি ম্যানেজ করতে পারবে? আমি কি যেভাবে ম্যানেজ করবো না, নইলে ওরা আমাকে না মেরে ফেলবে। ও মাগো, কত টাকা? 5 লাখ। 5 লাখ টাকা? 5 লাখ টাকা আমি কালকের মধ্যে টাকাটা ম্যানেজ করে না দিলে ওরা আমাকে মেরে ফেলবে বলেছে। রাতের মধ্যে ডিটেল জানাবে। তুমি তুমি কোনো না কোনোভাবে ম্যানেজ করো, প্লিজ প্লিজ বসি। আর শোনো, হ্যাঁ, এইসব কথা কাউকে জানাবে না, ওদের অনেক বড় নেটওয়ার্ক। ওরা যদি বুঝে ফেলে যে তুমি কাউকে জানিয়েছো, তাহলে আমাকে মেরে ফেলবে। না না না, আমি কাউকে বলবো না। হ্যালো 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 হ্যালো, অনিক ভাই, আপনি তো কথা শেষ করতে দিলেন না। এই, এটা কি প্রেমের ফোন নাকি? সরি। চল, এটা সতর্ক বার্তা, এই কথা এরকমই হয়, কথা একদম কম। টাকা তো পাচ্ছেন, এবার একটু হাতের বাঁধনটা খুলে দিন না, খুব কষ্ট হচ্ছে। আমিও সরি, টাকা হাতে না পায় কিছুই করতে পারবো না। কী নাম বললেন আপনার? যে রাজু। আমি কি আপনার ফ্রেন্ড? যে না। তাহলে শুধু এটুকু বললেন কেন, পুরো নাম বলুন। মোহাম্মদ রাজুরা যাকে ক্যামেরা চালিত। বুঝতে পারছেন স্যার কেমন ট্যারা ট্যারা কথা বলছে? তাহলে একবার ভেবে দেখুন আমার সাথে কি পরিমাণ মিসবিহেভ করেছে। স্যার, আমি বলতেছিলাম কি মানে আমি আসলে চক্রান্তের শিকার। আপনি নো পার্কিং জোনে গাড়ি পার্ক করে সরাননি কেন? কারণ এই বেহায়া মেয়েটা ওর সঙ্গে মিসবিহেভ করছে সেই জন্য। হোয়াট? আমি বেহায়া মেয়ে?
স্যার আপনি কি কিছু বলবেন নাকি? আপনি চুপ করুন, শান্ত হয়ে বসুন। আর শান্ত হয়ে বসার মতো মেয়ে সে নাকি স্যার? সে তো মোটর শান্ত হয়ে বসার মতো মেয়ে না, সটর ফটর করতেই আছে। আর আপনি? স্যার আমি তো একটা মানে বলবো কি যে স্যার আমি তো কিছুই করিনি। এক্স্যাক্টলি, তার কাছ থেকে শুনেও আপনি গাড়ি সরাননি, ওখানেই ঠায় দাঁড় করিয়ে রেখেছেন। কিন্তু স্যার আপনি বলতেছেন না মনে হয়। কোনো কিন্তু না, মামলা হবে। স্যার কোনোভাবে কি এবারের মতো মাফ করে দেওয়া যায় না? মুই আসলে পেটতেছি না, মানে মুই একটু ভুল করিয়ে ফেলেছি, মানে প্লিজ মানে আমার মনে মাফ করে দেন, এই ভুল জীবন আর হইবে না স্যার, কথা দিতে আসি। উনি অভিযোগ তুলে নিলে হতে পারে, আর আপনাকে মুচলেকা দিতে হবে। আপু, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আর আপনার গাড়িটাও আমরা সিজ করব। স্যার করে ফেলান, যেহেতু এটা আমার গাড়ি না। কার গাড়ি? আমার ফ্রেন্ডের গাড়ি। আমি কই কি স্যার, মোরে বাইন্ধে রাখেন, ওই গাড়িটা ছেড়ে দেন, খামাখা বেজার লাগে, লাভ কি, বন্ধুর কাছে ছুটে যা মনে। স্যার এবার বুঝতে পারছেন, নিজের গাড়ি না বন্ধুর গাড়ি নিয়ে এত বাহাদুরি করছিল। আপু অন্য বুঝলিছি, মোর দ্বারা একটা ভুল হয়ে গেছে। আপু আপু মনে মাফ করিয়ে দেন, যে ভুলটা আমি করে ফেলাইছি আর জীবনে করুন। আপনি যদি বলেন মাটির মধ্যে তাক দিয়া যে এখানে নাকে খদ দামি দিয়ে ফেলবো, আপনি যদি মাটির মধ্যে থুতু ফেলায় বলেন সেটা সেটা খেয়ে ফেলেন, কি খেয়ে ফেলবেন? উনি যখন এত করে বলছে আপনি একবার ভেবে দেখতে পারেন। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি মাফ করছি। আসলে সত্যি কথা বলতে কি আছে স্যার, আপনার মনটা কিন্তু একটু নারকেলের মতো। মানে? মানে বাবু হয়েছে কি, মানে নারকেলের উপরটা কিন্তু শক্ত থাকে এবং বাঙ্গেরা কিন্তু এমন মনে হয় বিদ্যুৎটা কিন্তু নরম। কথা কম, আপনি তাহলে আপনার অভিযোগ তুলে নিচ্ছেন? ঠিক আছে নিন, আপনাকে দেখে তো বেশ ভদ্র ঘরের ছেলেই মনে হয়, এখানে মুচলেকা লিখুন। আর এটাই ফার্স্ট টাইম বলে মাফ করে দিচ্ছি, এর পরে যদি এমন ঘটনা ঘটে। জীবনে ঘটবে না, একদম কথা দিতে আসি, এরপরে এমন ঘটনা ঘটবে কি, ঘটনাকে আপনি জোতা দিয়ে একদম গালের সামনে ফাটাই ফেলবেন, এটা আমার কথা। কি লেখ বাপু, কি দিয়ে মুচলেকা শুরু হয়? আমি বলবো কি, মানে এখন থেকে আমাদের শত্রুতার কথা শেষ হয়ে গেলে বন্ধুত্বের কথা শুরু হয়ে গেলে। আপনার সাথে করব বন্ধুত্ব আমি? হাউ ফানি। শুনেন একটা কথা বললে দেই, আমি কিন্তু মানুষ হিসেবে খারাপ না, বুঝলেন? এক প্রকার বলতে পারেন সো জেন্টেল। ও, সেটা তো আপনাকে প্রথম দেখাতেই আমি বুঝতে পেরেছি। আমি কি কি বুঝতেছি, মানে আমি কিন্তু ইচ্ছে করে কিন্তু এই কাজটা করা হয়নি, কিন্তু এটা ভুল বুঝাবুঝি, বলতে পারেন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মানে কি বলতে চান? আরে বাবারে, এই কাজটা তো আমি করি নাই, এই কাজটা উনি আমাকে দিয়ে করাইছেন, যে আমার উপর এক প্রকার মনকে বর করেছে। ওয়েট, কে করিয়েছে? ইবলিশ শয়তান, মানে কাজটা তো ইচ্ছে করে করি নেই, ওই ইবলিশ শয়তান আমারে দিয়ে এই গন্ধম ফলটা খাওয়াই দিয়েছে। এই সমস্ত চিপ কথাবার্তা কোথা থেকে শিখেছেন আপনি? কোনো জায়গাতে শিখিনি, এটা আমার কাছে অরিজিনাল কথা মনে হয়ে থাকে। দেখ ম্যাডাম, আপনার নামটা কিন্তু জানা হইলে না, কিন্তু আমার নাম তো জানিয়েই ফেলেছেন, মোহাম্মদ রাজুরেস। আমার নাম জানার আপনার কোনো দরকার নাই। ম্যাডাম একটা কথা বলি। কি? একটাই কথা বলবো। ওফ সো লেম, বলেন। আপনি কিন্তু চাইলে আমার ফাঁসাই দিতে পারতেন, সেখানে কিন্তু আপনি আমার বাসায় দিচ্ছেন, এটাকে কিন্তু এক প্রকার আমি সেলিব্রেট করতে চাইতেছি। আপনি যদি আমার একটা ইনভাইটেশন গ্রহণ করতেন তাহলে খুব খুশি হইতাম, আমি ঠিক দিতে চাইতেছি। আপনি কি বলছেন, আপনার মাথা ঠিক আছে? প্রশ্নই ওঠে না, মানে আপনার সাথে দ্বিতীয়বার যেন আমার জীবনে দেখা না হয় আমি এই প্রার্থনাই করব। আরে বাইরে সেতে দিতে স্যার, কে আপনারা তো খাওয়াইতেই সেতে আছি, কোনো প্রেমের প্রস্তাব তো দিতে আসেনি। শোনেন,
ফালতু বকবক যদি আপনি আবার করেন আমি কিন্তু এক্ষুনি আবার থানায় গিয়ে আপনার নামে কমপ্লেন করব। মনু কাকা, কাগজ পাইয়ে গেছি। না না, অনেক হিস্ট্রি আছে, এটা পরে বলা যাবে। গাড়িও পাইছি, কাগজও পাইছি, সবই পাইছি। তার লগে আরেকটা জিনিস পাইছি, হ্যাঁ সেটা পরে কম মনে। দেখেন ভাই, আমরা স্পেশাল গেস্ট। আমার বউ যদি রুম পছন্দ না করে তাইলে কিন্তু হইব না স্যার। কি বলেন যে স্যার, স্যার আমাদের ফাইভ স্টার স্ট্যান্ডার্ড রুম যে স্যার, স্যার অপছন্দ হওয়ার স্যার কিছু নাই যে স্যার। না হইলেই ভালো। ঠিক আছে, আমি রুমে যাইতেছি, দেখি ওরা কি কয়। স্যার একটা কথা ছিল তো স্যার। আবার কি কথা স্যার? ওই আপনাদের সাথে দুইটা রুম নিয়েছেন যে স্যার, দুইটা রুম বাবদ স্যার পার ডে 16,000 টাকা পড়বে যে স্যার। হ্যাঁ, কিসের টাকা স্যার? ওই যে রুম রেন্ট স্যার। স্যার আপনারা তো ওই সিবিইউ রুম নিয়েছেন স্যার দুইটা, ওই আলী স্যার তো স্যার বলছে ওই রুমগুলো রাখার জন্য স্যার। কেন রুম ভাড়া যদি আলী চাচা, আমরা তো তার গেস্ট। তা ঠিক আছে স্যার। স্যার ওই আলী স্যার বলে দিয়েছেন রুম রেন্টটা আপনারা ক্লিয়ার করতে, উনি একটা টাকাও দিতে পারবেন না স্যার। আমি আজ কথা বলতেছেন, এটা তো আমাকে আগেই বলে নাই স্যার। তাহলে আমি কি করতে পারবো যে স্যার? নিজেই যদি বিল পে করে থাকতে হয় তাহলে তো আমি এখানে আইতাম না। আমি কি এখানে আওয়ার স্ট্যান্ডার্ড মেনটেন করি নাকি? আমি যাইতাম বালি, আমি যেতাম সুইজারল্যান্ড। বুঝতে পারছি যে স্যার, আলী স্যার থেকে অনেক দিন ধরে চিনি স্যার। উনি যে গেস্টগুলো রেফার করেন সেই গেস্টগুলো স্যার নিজেদের খরচে থাকেন, উনি তো একটা টাকাও খরচ করেন না। কোন কি, আমি তো আরও শুনছি ওর মেলা টাকা, মেলা ধন সম্পত্তি, আর এখন তার এই অবস্থা। জামাই হিসাবে আমি তো অপমান বোধ করতেছি স্যার। এটা তো আপনাদের পার্সোনাল ম্যাটার যে স্যার। আচ্ছা ঠিক আছে, টাকা আমি দিয়ে দেবো, টাকা না দিলেও কার্ড তো আছে নাকি? একটাই কথা ছিল বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। কচ কি এ আলাপু, তুই এখানে কেমতে, এখানে কি করছ? আমার তো একই প্রশ্ন, তুই এখানে করতে গেলি? তুই তো জানো একটা বিজনেসের পোকা ছিলাম আমি, সেই জন্য ঠাস্টু বিভিন্ন জায়গায় যাইতে হয়। এখনো সে আগে ধান্দাবাজি আছে, নতুন কিছু করলে না? তোমার বোন রুমে আছে, রুমে যাও। যাচ্ছি, কিন্তু আপু আমাকে ফোন করেছিল। রুম পছন্দ না? হইছে, আপনাকে সাথে নিয়ে যেতে বলেছে। আচ্ছা তুমি যাও, আমি আপনাকে সাথে নিয়ে যেতে বলেছে। আরে বাবা, ওই যে কি আমার ছোট বলে একটা বন্ধু আসছে, তো বললো যে কথা বলেছি, বলো ওর নাম হচ্ছে কি? রাজু। কাম সারছে, ওর নাম কি জানা বলেছো? হ্যাঁ চেনো নাকি? অবশ্য আমার এই বন্ধুটা সবাই চেনে, ছোটোবেলা থেকেই সব সুন্দরী মেয়েরা তারা চিনে, অনেক নটি বয় আছে তো। এ তো শালি,
ও কি মানে তুই বিয়ে করলি কবে? মানে আগে তো জানতাম না, মানে ইনফ্যাক্ট ওনার নামই তো জানি না। ওর নাম হয়েছে গিয়ে অতুই। ইয়েস মাই নেম ইজ রাজু, রাজু রাজ। দুলাভাই আমি রুমে যাচ্ছি। আচ্ছা আপনি তাড়াতাড়ি রুমে আসেন, তাহলে আপুকে বলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা তুমি এখন যাও, আমি আসছি। ওই হালাপু, ওই তুই যে বিয়ে হারছো তুই তো কোনো কিছু বলে বলো নাই, তার লোক আবার শালিও দেখতেছি, ওয়াই ফালেছিও।